হ্যালো ভিউয়ার্স, আজকে খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। আমাদের বাঙালিরা অধিকাংশ সময় আমি দেখেছি প্রত্যেকেই সার্ভিস করতে পছন্দ করেন, চাকরি বিশেষ করে গভর্নমেন্ট চাকরি এবং একটা স্টেবল লাইফ প্রচণ্ড প্রচণ্ডভাবেই সবার ক্ষেত্রে খুব জরুরি এবং সবাই খুব চান এই ব্যাপারটা। কিন্তু অনেকেই অনেক সময় আমাকে প্রশ্ন করেছেন বা অনেকেই আমার সাথে কথা বলতে এসে অনেক সময় বলেছেন তারা বিজনেস করতে ইন্টারেস্টেড এবং বিজনেস কোন সেক্টরের উপর করলে বা কিসের উপর করলে ভালো করা যায়। তো আজকের যে ভিডিওটা আমি দিচ্ছি সেটা হচ্ছে বিজনেস করবেন, কিসের উপর বিজনেস করবেন, কেন বিজনেসটা করবেন এবং লো কস্টে কীভাবে সেই বিজনেসটাকে মার্কেটিং করে আপনার টোটাল বিজনেসটাকে গ্রো আপ করবে না। খুব ভালো করে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ওয়েলকাম সবাইকে, আমি কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের ক্লাসে আবার এসেছি। খুব ভালো করে আজকের ভিডিওটা প্রত্যেকে দেখবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্য অবশ্যভাবেই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন সবার সাথে। আরেকটা জিনিস বলবো যে আমাকে যদি প্রথমবার ইউটিউবে দেখে থাকেন অবশ্য অবশ্যভাবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলে আসবো কিসের উপর বিজনেস করবেন এবং কেনই বা বিজনেস করবেন। ফার্স্ট অফ অল, বিজনেস করতে গেলে প্রথম যে দুটো জিনিসের দরকার পড়ে সেটা হচ্ছে কি, আপনি যে সাবজেক্টের উপর বিজনেস করছেন বা আপনি যে প্রোডাক্টের উপর বিজনেস করছেন সেই প্রোডাক্টের উপর বা সেই জিনিসের উপর আপনার নলেজ আছে কি না, এটা হচ্ছে ফার্স্ট। সেই জিনিসটার উপর যদি আপনার নলেজ না থাকে, ধরুন আপনি সাপোজ একটা মেডিসিনের দোকান খুলবেন অথচ মেডিসিন সম্বন্ধে আপনার এমটাও জানা নেই, তো সেক্ষেত্রে আপনি যদি মেডিসিনের দোকান খোলেন সেক্ষেত্রে আপনার কিন্তু লস ছাড়া লাভ হবে না। তো আপনাকে মেডিসিনের দোকান খোলার আগে প্রথমেই জেনে নিতে হবে মেডিসিন বিজনেসে কী কী লাগে, মেডিসিন বিজনেস করতে গেলে কী কী লাইসেন্সের দরকার এবং কীভাবে এই বিজনেসটা করতে হয়। মানে মোটামুটি 6 মাস থেকে 1 বছর কি 2 বছর আপনাকে এর পিছনে সময় দিতে হবে, রাদার টু সে আপনাকে এর পিছনে পরিশ্রম করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, আপনার হাতে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কেমন আছে সেটা দেখে আপনাকে বিজনেস করতে হবে। প্রথম অবস্থায় মাথায় রাখবেন যে কোনো বিজনেসই আপনি করুন না কেন, সেটা দোকান খুলুন বা অন্য কোনো বিজনেসই করুন না কেন, তো সেই বিজনেসে প্রথম 3 থেকে 5 বছর আপনি জেনে রাখবেন সেখান থেকে কিছু পরিমাণ আউটকাম বা সেরকম কিছু আপনি কিন্তু পাবেন না। তো আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের যে রেগুলার যে ইনকামটার যে দরকার পড়ে সেই ইনকাম আপনি বিজনেস থেকে প্রথম অবস্থায় পাবেন না। তো সেই পরিমাণ সাপোর্ট আপনার আছে কি না তবেই আপনি কিন্তু বিজনেস করার দিকে অগ্রসর হতে পারেন। এবং থার্ড পয়েন্ট যেটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ, বিজনেস জেনারেলি দুটো সেক্টরের উপর হয়ে থাকে, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বিজনেস এবং ট্রেডিং বিজনেস। ম্যানুফ্যাকচারিং বিজনেসে সত্যি কথা বলতে প্রফিট অনেক বেশি, কেননা কি ম্যানুফ্যাকচারিং জায়গাটাই হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় আপনি অনেক কম দামে জিনিসটাকে তৈরি করে অনেক বেশি টাকা আপনি কিন্তু ইনকাম করতে পারেন। কেননা কি আপনারা জানেনই প্রফিটের ফর্মুলা হচ্ছে সেলস প্রাইস মাইনাস ম্যানুফ্যাকচারিং প্রাইস ইকুয়াল টু প্রফিট। কিন্তু যেটা মাথায় রাখবেন, আজকে যদি আপনি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ঢোকেন, ধরুন আপনি মনে করছেন আপনি কোনো ফেস ওয়াশ তৈরি করবেন, কোনো টুথপেস্ট তৈরি করবেন, কোনো সাবান তৈরি করবেন, তফাতটা কী? এখানে মার্কেট লিডার এত বড় বড় সমস্ত রয়েছে, যেমন হিন্দুস্তান ইউনিলিভার, প্রক্টার অ্যান্ড গ্যাম্বল যেটা ওয়েল নোন অ্যাজ PNG বা ITC বা পতঞ্জলি বা কোলগেট, এত বড় বড় সমস্ত মার্কেট লিডাররা রয়েছেন যাদের প্রোডাক্টকে ছেড়ে সাধারণ মানুষ আপনার কোম্পানির ABCD প্রোডাক্ট কিনতে রাজি নন। হতে পারে আপনার প্রোডাক্টটা হয়তো তাদের থেকেও কোয়ালিটির প্রোডাক্ট, কিন্তু মানুষের মাঝখানে ওই কোম্পানির যে গুডউইল আছে সেই গুডউইলটা কাজ করবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ম্যানুফ্যাকচারিং বিজনেসে আমি অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি খুব এনার্জি নিয়ে খুব ইয়ে নিয়ে শুরু করা সত্ত্বেও আলটিমেটলি কিন্তু ব্যাপারটা গোলটা আলটিমেট জায়গায় গিয়ে পৌঁছায় না। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি মাথায় রাখেন যে আপনি প্রথম অবস্থা থেকেই যদি ট্রেডিং বিজনেসে যাবেন, ট্রেডিং বিজনেস মানে হচ্ছেন প্রোডাক্ট কিনে নিয়ে এলেন এবং সেটাকে একটা প্রফিট রেখে
কাস্টমারের কাছে নিয়ে গেলেন সেটাতে কিন্তু লাভ বা প্রফিট অনেকটাই বেশি। তো মাথায় রাখতে হবে আপনি ঠিক কোন জায়গাটা চাইছেন। আমার মতে কিন্তু ট্রেডিং বিজনেস অনেক কিন্তু ইজি হয় বা অনেক ইজিতে সাকসেসফুল হয়। এরপর যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যে কী ধরনের বিজনেস করলে প্রফিট বেশি আসবে বা ইয়েতে, মাথায় রাখবেন যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, ডেলি ইউজেস প্রোডাক্ট, সেটার উপর বিজনেস করবেন। এমন কোনো প্রোডাক্টের উপর বিজনেস করবেন না যেটা মানুষের রেগুলার কাজে লাগে না। গুজরাটিদের সাথে অনেক সময় মেলামেশা করার সময় আমি দেখতেছি তারা কি করেন, রেগুলার প্রোডাক্টের উপর কিন্তু বিজনেসটা করেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেটার উপর টাকা ইনভেস্ট করে বিজনেস করছেন, অন্তত মাসের মধ্যে টাকাটা যাতে রিটার্ন আসে আপনার পকেটে, সেই রকম প্রোডাক্টের উপর আপনি বিজনেস করবেন। এমন প্রোডাক্টের উপর বিজনেস করবেন না যে টাকা দিয়ে আপনি বসে থাকলেন, বছরের পর বছর টাকা ইনভেস্ট হয়ে আছে কিন্তু সেখান থেকে কোনো আউটকাম আসছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি বিজনেস করার প্রতি উৎসাহ হারিয়ে ফেলবেন। তো এমন কিছু প্রোডাক্টের উপর বিজনেস করুন যেখানে রেগুলার টাকা ট্রানজ্যাকশন হচ্ছে বা রেগুলার টাকা আসছে, বোঝা যাচ্ছে? নেক্সট পয়েন্ট আমরা যেটাতে গুরুত্বপূর্ণ, তো এতগুলো পয়েন্ট প্রত্যেকে যারা যারা বিজনেস করবেন অবশ্য অবশ্যভাবেই ফলো করে চলবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে মাথায় রাখবেন কাস্টমারদের হ্যাপি করার চেষ্টা করুন। এর জন্য আপনি প্রবলেম সলভিং মেথড ইউজ করবেন। প্রবলেম সলভিং মেথড মানে কি, কাস্টমার আপনার কাছে প্রবলেম নিয়ে আসবে, আপনি সেটাকে সিরিয়াসলি ডিল করে কিভাবে কাস্টমারের উপকার করতে পারেন সেটাকে মাথায় রাখবেন। মাথায় রাখবেন হ্যাপি কাস্টমার মিন্স মোর কাস্টমার। আপনি যদি বেশি কাস্টমার পেতে চান, প্রোডাক্টের বেশি ইয়ে করতে চান, অবশ্য অবশ্যভাবেই আপনাকে মাথায় রাখতে হবে কি, যে আমাকে কাস্টমারকে হ্যাপি জায়গাটায় নিয়ে আসতে হবে বা হ্যাপি করতে হবে। আদারওয়াইজ কিন্তু এটা কখনোই সম্ভব নয় যে কিভাবে কি করবেন। নেক্সট যে পয়েন্টটার উপর আমরা গুরুত্ব দেব সেটা হচ্ছে কি, অবশ্যই বিজনেসে GHTC ফর্মুলা মেনটেন করে চলবেন। GHTC, আপনাদের অনেকেরই মনে হচ্ছে GHTC ফর্মুলাটা কি, জি কথাটার মানে হচ্ছে এখানে জেনুইন। জেনুইন মানে কি, আপনি যে কোনো প্রোডাক্ট আপনি ধরুন বিক্রি করবেন বাইরেতে, আপনি দরকার হলে দাম বেশি নিন কিন্তু প্রোডাক্ট জেনুইন দিন। মাথায় রাখবেন কাস্টমারকে আপনি একদিন ঠকাতে পারেন, দুদিন ঠকাতে পারেন, তিন দিন ঠকাতে পারেন। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, চোরের একদিন তো গৃহস্থের 10 দিন। কাস্টমার কিন্তু আপনার কাছে 10 বার ঠকার পর 11 দিনে বুঝতে পারবেন যে তিনি আপনি তাকে ঠকিয়েছেন, এবং আলটিমেটলি তিনি আর আপনার কাছে আসবেন না। ওয়ান আনস্যাটিসফাইড কাস্টমার ক্রিয়েট থাউজেন্ডস অফ আনস্যাটিসফাইড কাস্টমার। একে বলে দেবে, তাকে বলে দেবে, আলটিমেটলি আপনার দোকানে ভিড়টাই কমে যাবে। তো জেনুইন প্রোডাক্টের উপর বিজনেস করার চেষ্টা করুন, তাহলে অনেকটা সাকসেসফুল হতে পারবেন। নেক্সট পয়েন্ট যেটাতে বলবো, আপনি অনেস্ট হন। বিজনেস বলুন, কাজ বলুন, যেটাই করবেন না কেন, সেখানে সততার সাথে কাজ করুন, তাহলে অনেকটা লাভবান হতে পারবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, ট্রান্সপ্যারেন্ট। কাস্টমারের কাছে কোনো জিনিস হচ্ছে ট্রান্সপ্যারেন্ট বা কোনো জিনিস কখনো এমন কিছু আনবেন না যেখানে কাস্টমারকে আপনি ভাষা কোনো ইনফরমেশান দিচ্ছেন। পরিষ্কার কাস্টমারকে বলে দিন আপনি কম দামি প্রোডাক্ট নেবেন, তাহলে প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে আমি বলতে পারবো না, প্রোডাক্ট তাড়াতাড়ি খারাপ হতে পারে। আপনি বেশি দামি প্রোডাক্ট নিন, প্রোডাক্টের উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, কেননা কি এটা কোম্পানির প্রোডাক্ট আছে, কোম্পানি আপনাকে সেই পরিমাণ অ্যাসিউরেন্স দিচ্ছেন। এই পরিমাণ ট্রান্সপারেন্সি কাস্টমারের সাথে বজায় রাখুন। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে সি। সি মানে হচ্ছে কমিটমেন্ট। কাস্টমারকে যদি কোনো কিছু জিনিস কমিটমেন্ট করেন, সেক্ষেত্রে ওয়ারেন্টি হতে পারে, কোনো প্রোডাক্টের আপনি ধরুন জোর করে গ্যারান্টি দিচ্ছেন, গ্যারান্টি জিনিস আজকালকার কেউ দেয় না, কিন্তু আপনি ধরুন গ্যারান্টি দিচ্ছেন, অবশ্য অবশ্যভাবে সেই কথা কিন্তু মেনটেন করার চেষ্টা করুন, এতে আপনার কাস্টমার বৃদ্ধি পাবে। এটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে আরেকটা ফর্মুলা। এবং প্রথম কথাই হচ্ছে কি, আরেকটা জিনিস আমি সম্বন্ধে আপনাদেরকে ক্লিয়ারভাবে বলতে চাই, যদি ম্যান পাওয়ার ইউজ করেন, ধরুন আপনি মনে করছেন আপনার বিজনেস যথেষ্ট পরিমাণে বড় হবে বা বড় করছেন, ম্যান পাওয়ার ইউজ করবেন, সঠিক ম্যান পাওয়ার ইউজ করুন। সঠিক ম্যান পাওয়ার মানে কি, যারা স্কিল্ড। নন স্কিল্ড লেবারদের কখনোই এন্টারটেন করবেন না। তার কারণ হচ্ছে কি, নন স্কিল্ড লেবার আপনার কাছে এসে কাজ শিখতে শিখতেই অনেকটা টাইম লাগিয়ে দেবে। আমি বলছি না যে সবাই নন স্কিল খারাপ হয়, কিন্তু তবুও অনেকটা টাইম লাগিয়ে দেবে।
তারা কিন্তু আলটিমেটলি আপনার বিজনেসের ক্ষেত্রে ততটা ফ্রুটফুল হবে না। আরেকটা জিনিস হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, মাথায় রাখবেন প্রত্যেকটা কাস্টমারের জন্য, যারা ফার্স্ট কাস্টমার তাদেরকে, যারা লয়াল কাস্টমার তাদের জন্য একটা গিফট বা কিছুর একটা ব্যবস্থা রাখবেন। ধরুন একটা প্রোডাক্ট কেনার সাথে সাথে তাদেরকে যদি ছোট একটা গিফট দেন যেটা অন্য দোকানে দেওয়া হচ্ছে না, ঠিক আছে, ধরুন বাচ্চাদের কোনো পেন্সিল কিনলো, বাচ্চা কোনো প্রোডাক্ট কিনলো, খাতা কিনলো, বই কিনলো, ধরুন আপনার খাতা বইয়ের বিজনেস, তার সাথে সাথে তাকে যদি একটা চকলেট অফার করা যায়, সে চকলেটের টানে সে কিন্তু আপনার কাছে আবারও আসবে। তাহলে এবং শুধু তাই নয়, তার বাবা মাকেও সে কিন্তু আসতে বাধ্য করবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন যে কাস্টমারকে গিফট দিলে, লয়াল কাস্টমারকে যদি আপনি পুরস্কৃত করেন, তারা কিন্তু আপনাকে সেটা রিটার্ন করবে। তাহলে বন্ধুরা, আজকের যে ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, সেখানে কী বিজনেস করলে আপনাদের ভালো হবে, কীভাবে বিজনেস করবেন এবং কীভাবে প্রোডাক্টের মার্কেটিং করবেন, মাথায় রাখবেন জিএসটিসি ফর্মুলা আপনি ইউজ করলেই অটোমেটিক্যালি প্রোডাক্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে বা সাকসেসফুলের জায়গায় হয়ে যাবে। তাহলে পুরো ভিডিওটা আপনারা কিন্তু বারবার দেখবেন, বারবার বলছি, যখনই বিজনেস শুরু করবেন কনফিডেন্সের সাথে বিজনেস করবেন, লাভ নয় সততার দিকে গুরুত্ব রাখুন, আপনার বিজনেস ভালো হবে, আপনাদেরও সোনালী দিন আসবে। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, নমস্কার।